এবার আমরা এই চেনটাকে ফিটিং করব। চেনটাকে ফিটিং করতে গেলে ওইদিকে যাস না। তো এবার আমরা এই চাপাটাকে ফিটিং করে দেব, তার কারণ যেহেতু গিয়ারবক্সের সব কমপ্লিট হয়ে গেছে, তো আমরা যদি এই চাপাটা না লাগাই তাহলে এরপরে সমস্যা গিয়ে দাঁড়াবে। তার কারণ আমরা এরপরে চেনটা ফিটিং করব, তা চেনের লক অনেক সময় দেখা যাচ্ছে যে ফিটিং করতে গেলে ছিটকে অন্য সাইডে চলে যায়। তো আমরা গিয়ারবক্সের চাপাটা ফিটিং করে দিলে পারে হয়তো এর ভিতরে কোনো কিছু পড়লেও বাইরের দিকে থাকবে, অর্থাৎ ভিতরের দিকে যাবে না। ওই কারণেই আমরা এই চাপাটাকে আগে ফিটিং করে দিতে হবে আমাদের। তো চলুন এটা ফিটিং করে দিই, দেওয়ার পরে আমরা উপরের চেনের লকটাকে ফিটিং করব বা ক্লাচ চেনটাকে ফিটিং করব। এই জায়গাটায় বাড়ি মেরে একটু বেঁকিয়ে দিলে পারে, এটা যদি বেঁকিয়ে দিই তাহলে এইখানটায় চেপে ধরবে ভালো। তাই এইখানটায় আমরা একটু বেঁকিয়ে দিই। এই যেটুকু বেঁকেছে এইটুকুই চেপে ধরবে, কারণ এই দিকটায় নাট নেই, তো এই দুটো নাটের উপরে থাকে, এইখানটায় ব্যাক গিয়ারের শ্যাফটটা থাকে। তো আমরা এটা ফিটিং করে দিই, এটা ভালো চেপে ধরবে, অসুবিধা নেই। ও এবার আমরা এই কভারটাকে ফিটিং করে দেবো। কভারটাকে ফিটিং করার আগে এইখানটায় এই নাটটাকে আগে নিয়ে নিতে হবে। ব্যাস তো এবার আমরা এই চেনটাকে ফিটিং করে দেবো। এই চেনটাকে ফিটিং করতে গেলে প্রথমে আমাদের এই যে এই জায়গায় যে ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে ধর, এটা এটা ধর, এমন করে ধর, এই ফাঁকা দিয়ে চেনটাকে ঠিক এইভাবে তুলে নিতে হবে। উঁচুকার এইদিকে দে, হ্যাঁ এই যে উঠে গেল, উঠে গেল। এই যে এইবার করতে হবে কি, এইখান দিয়ে একটা স্ক্রুড্রাইভার এই ফাঁকা দিয়ে ঢুকিয়ে দিতে হবে, দেখি উঁচুকার। কারণ এই হাউজিংটা দুটো চেম্বার, একটা পার্ট এদিকে একটা পার্ট এদিকে, এখানে একটা বোল্টের জায়গা থাকে, সেই জায়গাটাকে যাতে ওই দিক দিয়ে যায় সেই ব্যবস্থা করে দিতে হবে। এই যে চলে গেল, হ্যাঁ চলে গেল। এবার আমরা করব কি, এই সাইড দিয়ে আমরা ঢুকিয়ে দেবো। আচ্ছা থাক, হ্যাঁ এবার চলে এসছে, এবার ঘুরিয়ে তুলে নিতে হবে। ব্যাস এই যে চেনটা চলে আসলো, এই মুখটাকে এদিকে নিয়ে আসতে হবে, এই জায়গাটায় নিয়ে এসে এবার নিয়ে এবার এটাকে ভিতরে আমরা দিয়ে দেবো। এই ভিতরে চলে গেল। এবারে এই যে মুখটা দেখা যাচ্ছে, এই মুখটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এই যে ওই লক, এবার এটাকে আমরা একটু উঁচু করে ধরব। এই যে উঁচু করে ধরলাম, ধরার পরে এই লকটাকে এবার ফিটিং করে দিতে হবে।
না এরকম উঁচু করে রাখতে হবে একটু রেখে ব্যাস এই যে চলে গেল এবার আমরা এটাকে উপরে তুলে নেব এবার আমরা তুলে নেব লকটা যে জায়গায় আসবে ওই জায়গাটাই তুলে নিতে হবে এই যে লকটা চলে এসেছে এইখানটাই আমরা ফিটিং করে দেব এই পাতিটাকে এই যে এই পাতিটাকে ফিটিং করব তো এবার আমরা এই পাতিটাকে ফিটিং করে দেব পাতিটাকে ফিটিং করতে গেলে হয়ে গেছে এবার এই লকটাকে আগে ফিটিং করে দিতে হবে ব্যাস এই প্লাস দিয়ে বাড়ি মারবা হ্যাঁ মারো ঝট করে একটা মারো আরে ওতে না আরে ওই উপরে হ্যাঁ ওই মারো ছাট করে মার মারো 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 দেখি এই যে হয়ে গেছে সমস্যা নেই এবার আমরা কভারটাকে ফিটিং করে দেবো এবার আমরা এই কভারটাকে ফিটিং করে দেবো চলে গেছে এদিকে কমপ্লিট তো এবার আমরা নিচের কভারটাকে ফিটিং করে দেব এই দেখেন এই জায়গাটা সবচেয়ে ছোট এই জায়গাটাকে আমরা এই এই জায়গাটাই ফিটিং করতে হবে এই যে হয়ে গেল এবার আমরা এই পাতিটাকে ফিটিং করে দেব এটা ঠিক এইভাবে যাবে এই যে এইটা এই তলার দিকে এটা এইভাবে ঢুকবে এই যে আমাদের গিয়ারবক্সের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা স্টার্ট দেবো আমাদের সেই কাজ কমপ্লিট হয়ে গেছে এবার স্টার্ট দেবো দেখি গাড়ি